দক্ষিণ আফ্রিকা থেকে কেউ বাংলাদেশে আসতে চাইলে তাকে বোর্ডিং পাস দেয়া হবে না। তবে যাদের করোনা টিকার দুটি ডোজই দেওয়া আছে এবং রিপোর্ট নেগেটিভ, তাদেরকে দেয়া যেতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সেক্ষেত্রেও তাদের 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে সিলেটে শ্যালুটিকর এলাকায় কেফ ফাউন্ডেশনের অরফান ভিলেজ এর উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন। আমাদের বিমান যায় না এবং অন্য কোনো এয়ারলাইনে যারা আসবে তাদের আমরা বোর্ডিং পাস দেব না সাউথ আফ্রিকা থেকে। আর দিলেও যাদের ডাবল ভ্যাকসিন আছে এই সেই আছে, ওখানে অনেকের ভ্যাকসিন নেই, ডাবল ভ্যাকসিন এবং টেস্টের পরে আসলে 14 দিন বাধ্যতামূলক।